নমস্কার, বাংলাবুলচি চ্যানেল থেকে বিপ্লব দাস বলছিলাম। রাষ্ট্রপুঞ্জের মঞ্চে আফগানিস্তান প্রসঙ্গে টেনে ফের পাকিস্তানকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বারবার বুঝিয়ে দিলেন যে আফগানিস্তানের মাটি সন্ত্রাসবাদে ব্যবহার করতে পারে কুচক্রীরা। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন বিশ্বের দরবারে এই সুযোগটাই মোদী চেয়েছিলেন এবং তারই সদ্ব্যবহার করেছেন। এই ভাষণ প্রসঙ্গে যেটা প্রধানমন্ত্রী বলেছেন যে আফগানিস্তানের মানুষ, নারী, শিশু ও সংখ্যালঘুদের এখন সাহায্যের প্রয়োজন, তাদের সাহায্য দিয়ে আমাদের কর্তব্য পালন করতে হবে, নজর রাখতে হবে পাকিস্তানের আফগানিস্তানের স্পর্শকাতর পরিস্থিতি কেউ যেন সুযোগ না নেওয়ার চেষ্টা করে, এই মাটি যেন কেউ নিজের স্বার্থে ব্যবহার না করে সেই বিষয়টিও আমাদের নিশ্চিত করতে হবে। এবং আরো একটি বিষয় যে এই ভাষণে যেটা মোদি আজকে বিশ্বের যে সমস্ত ভ্যাকসিন নির্মাতা তাদেরকে আহ্বান করেছেন যে ভারতবর্ষে এসে ভ্যাকসিন নির্মাণ করতে, মেক ইন ইন্ডিয়া, রাষ্ট্রপুঞ্জের মঞ্চে চতুর্থবার ভাষণে মেক ইন ইন্ডিয়াকে তুলে আনলে। আমরা আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর রাজাগোপাল ধর চক্রবর্তীর সঙ্গে। রাজাদা, আপনাকে স্বাগত জানাচ্ছি। রাজাদা, বিশ্বের মঞ্চে, রাষ্ট্রপুঞ্জে যে মঞ্চে মোদীর যে আজকে ভাষণ, এর আগে বাইডেনের সঙ্গে তার বৈঠক হয়েছে, তার আগে অস্ট্রেলিয়া জাপান প্রধানমন্ত্রীদের সঙ্গে তার বৈঠক হয়েছে, সেই জায়গাটায় আজকের যে মানে ভাষণ কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করছেন? হ্যাঁ, দেখুন, আজকের যে ব্যাপারটা ছিল, অধিবেশন যেগুলো চলছে ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি, সেখানে 109টা বোধ হয় দেশের প্রধানরা এসে বক্তৃতা করছেন, নানান দিন ধরে চলবে। মুখ্য ব্যাপার হচ্ছে যে কোভিড জনিত অবস্থায় বিশ্বে কিভাবে মানুষের শান্তি নিয়ে আসা যায় এবং প্রসপারিটি যেটা মানে আবার ফিরিয়ে আনা যায়, এটাই হচ্ছে লক্ষ্য। মানে এখানে কোভিড ছাড়া অন্য কিছু বিশেষ বলার স্কোপটা নেই, এবং তার ফলে প্রধানমন্ত্রী আজকের বক্তৃতায়, আজকের তার বক্তব্যে যে সমস্ত জিনিস ভারতকে কষ্ট পীড়া দিচ্ছে, পৃথিবীর মানুষকে পীড়া দিচ্ছে, সেগুলো নিয়ে বিশেষ কিন্তু বলতে পারেনি। কিন্তু তা সত্ত্বেও তিনি কিন্তু আফগানিস্তান, যেটা আপনি বললেন, আফগানিস্তানের মাটিকে কোনোভাবেই সন্ত্রাসী উৎসভূমি করা যাবে না, এবং সেখানকার মহিলারা, যারা আপনি জানেন এই 20 বছরের যে মার্কিনের সমর্থনে যে সরকার ছিল, তারা কিন্তু প্রায় 30 লক্ষ মহিলা চাকরি দিয়েছে, মেয়েদের সম্মান বিলিয়ে দিয়েছে, মেয়েদের একটা ক্ষমতায়ন ঘটেছে, বাচ্চাদের একটা সুবিধাজনক অবস্থায় নিয়ে এসেছিল, মাইনরিটিজের অধিকার সুরক্ষিত ছিল। আজকে তালিবানি শাসনে সব ভুলুণ্ঠিত হয়ে গেছে। এই জায়গায় দাঁড়িয়ে স্বার্থান্বেষীরা তারা চেষ্টা করছে কি করে আফগানিস্তানের মাটিকে ব্যবহার করে সন্ত্রাস সর্বোচ্চ ছড়িয়ে দেওয়া যায়। প্রধানমন্ত্রী তাই এইটা বলেও দিয়েছেন, যেটা কোয়াড সম্মেলনে সিদ্ধান্ত হয়েছে, একেবারেই আপনি দেখবেন এমন কিছু বলেননি যেটা কোয়াড সম্মেলনে যেটি মূল পারপাসে গেছেন, কোয়াড সম্মেলনের বিশ্ব নেতাদের সঙ্গে যে এগ্রিমেন্টটা হয়েছে, যে মূল জায়গায় একটা মতানৈক্য ঘটেছে, সেই ঐক্যটাকে উনি এখানে তুলে ধরেছেন আর বিশেষ কিছু সেখানে বলেননি। মানুষের সেখানে যে নিরাপত্তা দেওয়ার প্রয়োজন আছে সেটা উনি কিন্তু বারবার বলছেন, যে কোনোভাবে আফগানিস্তানকে টেরর হিসেবে, থ্রেট টু, মানে আফগানিস্তান কখনোই ব্যবহার করা যাবে না সন্ত্রাসের জন্মভূমি হিসাবে। তবে যেটা উল্লেখযোগ্য বিপ্লব, না সেটা সবচেয়ে বড় কথা যেটা আপনি পরিষ্কার জানালেন, যে প্রধানমন্ত্রী জানিয়েছেন ভারতবর্ষ হচ্ছে পৃথিবীর প্রথম দেশ যেখানে ডিএনএ ভ্যাকসিন, করোনার ডিএনএ ভ্যাকসিন তৈরি হয়ে গেছে, যেটা 12 বছরের বেশি যে কোনো মানে মানুষকে দেওয়া যেতে পারে। এছাড়াও উনি বলেছেন একটা এমআরএনএ ভ্যাকসিনও লাস্ট স্টেজে রয়েছে, এবং ন্যাশনাল ইন্টারন্যাশনাল ভ্যাকসিন ভারত বায়োটেক তৈরি করছে, সেটাও উনি জানিয়েছেন যে আমরা তৈরি করছি। অর্থাৎ টেকনোলজিক্যালি মানুষের স্বাস্থ্য, শান্তি, বিশেষ যদি আমি শান্তি আনতে চাই তাহলে মানুষের স্বাস্থ্য অত্যন্ত জরুরি। সুতরাং এবং কোভিড নিয়ে যে আলোচনা, সেখানে ভারতবর্ষ গবেষণার ক্ষেত্রে যে ব্যাপকভাবে এগিয়ে আছে সেটা কিন্তু আমি জানি। এছাড়াও যে আমরা সবাই জানি ভারতবর্ষে একটা আত্মনির্ভর ভারত অভিযান করছে, যেটা আপনি বললেন মেক ইন ইন্ডিয়া প্রোগ্রাম, সেখানে উনি আহ্বান জানিয়েছেন যারা ভ্যাকসিন তৈরি করতে চায় তারা ভারতবর্ষে ভ্যাকসিনের নানান র মেটেরিয়াল ভারতবর্ষে পাওয়া যায়। সুতরাং তারা যেহেতু ভারতবর্ষে র মেটেরিয়াল বড়ভাবে পাওয়া যায় বলেই এখানে এখানকার সিরাম ইনস্টিটিউট সারা বিশ্বকে তারা সাপ্লাই করে দেয়, অন্য যারা আছে
তারাও যদি করতে চায় তারাও ভারতবর্ষে আসতে পারে চিফ র মেটেরিয়ালের সাহায্য নিতে, তার জন্য উনি তাদেরকেও আহ্বান করেছেন। সুতরাং ভারতবর্ষ আজকে এই যে কোয়াড সম্মেলনে যেটা একটা সবাই মিলে ঠিক করেছে যে আমরা বিশ্ব মিশে আমরা আগে আমাদের সবার আগে কাজ হবে যে কি করে কোভিডটাকে নিয়ন্ত্রণ করা যায় এবং ভ্যাকসিন, আপনি জানেন যে বিপ্লব দা একটা কোভ্যাক্স ফেসিলিটি মানে অনেকেই বলছে ভারতবর্ষ নিজের দেশে আগে না দিয়ে অন্য দেশকে দিয়ে গেছে, তারা সবাই সব খবরটা ঠিক রাখে না। একটা আছে আন্তর্জাতিক যে একটা অ্যাগ্রিমেন্ট আছে কোভ্যাক্স তাকে বলা হয়, তার মাধ্যম দিয়ে প্রত্যেকটা দেশ কমিট করেছে কি কি করবে অন্য দেশকে, অনেক দেশ আছে যাদের পয়সা দিয়ে মানে ভ্যাকসিন কেনার ক্ষমতা নেই, এশিয়ার সামান্য কিছু দেশ আছে, আফ্রিকার বিস্তীর্ণ অঞ্চলে দেশগুলো রয়েছে, হ্যাঁ সেখানকার মানবতার সাহায্য করাই আমরা চিরকাল ভারতবর্ষ করে এসেছে, এবারও আমরা সেই কোভ্যাক্স আমাদের কোভ্যাক্সের আমাদের যে কমিটমেন্ট আছে তার মাধ্যম দিয়ে আবার যেন সেবন করেছি, এবং সব দেশ জাপানও বলেছে এই দেবো, অস্ট্রেলিয়াও বলেছে, আমেরিকাও বলেছে সবাই। আরেকটা তাৎপর্যপূর্ণ বিষয় যেটা হচ্ছে ভারত ডিএনএ যে ভ্যাকসিনটা প্রথম তৈরি করার লক্ষ্যে এগিয়েছে এই কথাটিও বলেছেন। হ্যাঁ আমি বললাম, আমি সেটা বলেছি, ডিএনএ ভ্যাকসিনটা উনি করেছেন, এবং এর সঙ্গে আরেকটা কথা উনি জুড়ে দিয়েছেন, আজকে হচ্ছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় যিনি ভারতীয় জনতা পার্টির মনোজ্ঞা প্রতিষ্ঠাতা, তার জন্ম বার্ষিকী জন্মের দিন আছে। ইন্টিগ্রাল মানে হিউম্যানিজম মানে মানে মানব দর্শন, একাত্ম মানব দর্শনের কথা উনি বলছেন, যেখানে সব, হ্যাঁ সব মানুষের সমান, যেখানে মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নেই, সারা পৃথিবীর মানুষের মধ্যে যে একাত্মতা নিয়ে আসতে হবে সেটা যে দীনদয়াল উপাধ্যায়ের যে মূল বক্তব্য। দীনদয়ালকে যিনি তাকে তো ভারতবর্ষের অনেক মানুষই জানে না, তাকে আজকের আন্তর্জাতিক দরবারে উনি পৌঁছে দিলেন ওনার এই বক্তৃতার মাধ্যমে। তার মানে দীনদয়াল উপাধ্যায় মানুষটা কে, কেন বিশ্বের মানব দর্শন একাত্ম মানব দর্শনের কথা উনি বলেছেন, এটা নিয়েও কিন্তু এক উৎসাহ তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। যাই হোক, যে কোভিড নিয়ন্ত্রণে ভারত যে এগিয়ে আছে সেটা উনি জানিয়েছেন। আরেকটা মানে অনেকের খেয়াল করেনি, উনি এটাও জানিয়েছেন যে 75 বছর উপলক্ষে আপনার ভারতবর্ষের ছাত্ররা 75টা স্যাটেলাইট তৈরি করেছে, সেগুলো লঞ্চ করা হচ্ছে, মানে আমাদের ছাত্ররাও যে এগিয়ে পিছিয়ে নেই সেটা উনি জানিয়েছেন। এবং আমাদের ওয়ার্ল্ডের লার্জেস্ট গ্রিন হাইড্রোজেন হাব হবে ভারতবর্ষে, হ্যাঁ এখানে উনি বলেছেন যে ফিউচার জেনারেশনের কাছে আমাদের আমরা দায়িত্ববদ্ধ। সুতরাং আমরা পৃথিবীকে আরো সবুজায়ন কি করে করা যায় সেই চেষ্টা ভারত করবে, এবং যে পিছুমুখী যে চিন্তা উনি বলছেন রিগ্রেসিভ থিঙ্কিং, যে এই চিন্তা মানুষকে পিছিয়ে দেয়, আমরা প্রগতিশীল চিন্তার কথাই বলি, এই পিছুমুখী যে চিন্তা সন্ত্রাসবাদ যারা এগুলোকে বলছেন তাদেরকে আমাদেরকে দূরে সরিয়ে রাখতে হবে, এবং এরাই হচ্ছে আমাদের সবচেয়ে ক্ষতি করছে দেশের মানবতার, এগুলোই বলেছেন। আরেকটা তাৎপর্যপূর্ণ, যখন মোদী ভাষণ শেষ করছেন সন্ত্রাসবাদ থেকে, তিনি এসে সেই রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গানের লাইন দিয়ে শেষ করেছেন, শুভ কর্মপথে ধর নির্ভয় গান, সব দুর্বল সংশয় হোক অবসান। এটা তিনি ব্যাখ্যাও করলেন যে আমাদের কর্মপথে যদি আমরা নির্ভীক হয়ে লড়াই করতে পারি তাহলে সমস্ত দুর্বলতা আর সংশয় দূর হবে। এই সময়ে গুরুদেবের এই লাইনটা খুবই প্রাসঙ্গিক। হ্যাঁ মানে এক এক জায়গাতে তিনটে জিনিস, একটা হচ্ছে যে সন্ত্রাসবাদ, হ্যাঁ আর একটা হচ্ছে যে সেখানে কবিগুরুকে তুলে আনা দীনদয়াল উপাধ্যায়, হ্যাঁ মানে পুরো জিনিসটাকে একটা ফ্রেমের তিনি যেন বাদলেন আজকে গিয়ে। দাদা আমরা শেষ করবো, তার আগে আরেকটা ছোট্ট করে প্রশ্ন, যে এই যে বাইডেনের সঙ্গে মোদীর যে বৈঠক হলো, এই বৈঠকটা কতটা ফলপ্রসূ হবে বলে মনে হচ্ছে, বা আমাদের দেশের পক্ষে যে যে জায়গাগুলো ছিল বাণিজ্য তো ছিল সে সঙ্গে আরো বিশেষ করে নিরাপত্তা বিষয়ক আফগানিস্তান তালিবানের দখলে চলে যাওয়ার পরে এই 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 আলোচনাটা কতটা গুরুত্বপূর্ণ ছিল? হ্যাঁ দেখুন, মানে যে চারটে বৃহৎ শক্তিশালী দেশ, আমি যদি ইন্ডিয়াকে শক্তিশালী নাও যদি কেউ মানতে চায়, আমাদের দেশে অনেকেই আছে ভারত নিজের দেশ শক্তিশালী মানতে চায় না, ধরে নিয়ে আমরা শক্তিশালী নই, কিন্তু আমেরিকা জাপান অস্ট্রেলিয়া এরা তো শক্তিশালী দেশ, এই শক্তিশালী দেশের দেশ ভারতের সাথে আছে, এটাই কিন্তু একটা বিরাট বার্তা চীনের। আমরা
দেখুন আমরা নিজের পায়ে দাঁড়িয়ে আছি, আমরা কখনোই কোয়াড সম্মেলনে আশা করবো না সেখান থেকে বলবে আমরা ভারতকে আমরা সাবমেরিন দিয়ে, হ্যাঁ নিউক্লিয়ার নিউক্লিয়ার অপারেশনের অপারেটেড সাবমেরিন আমরা দেবো বা ভারতের সীমান্তে আমরা সৈন্য পাঠাবো, এইগুলো আমরা আশা করি না, কারো কাছে চাইও। এগুলো যদি কেউ ভাবে যে আমেরিকা কিছু দিল তা নয়, আমি হ্যাঁ এই এই ব্যাপারটা কি দাঁড়াচ্ছে যে আমেরিকার সাথে আছে চীন। আমি আসলে একটা যে তথ্য জানাই যে চীন যত টাকা যুদ্ধের ক্ষেত্রে যুদ্ধ অস্ত্র নির্মাণে খরচা করে তার প্রায় তিন গুণের বেশি খরচা করে আমেরিকা। সুতরাং বোঝাই যাচ্ছে, আমি এই ছোট্ট সংবাদ দিয়ে বলতে চাইছি যে আমেরিকা চীনের থেকে অনেক বেশি সামরিক দিক থেকে শক্তিশালী। এই এমন একটা সামরিক শক্তিশালী দেশ যে ভারতের সাথে আছে, হ্যাঁ সুতরাং এইটাই একটা বিরাট বার্তা চীনের কাছে বা পাকিস্তানের কাছে। দুর্বল তারা কিন্তু ভুল পথে যাচ্ছে, এখানে কখনোই আমরা কোনো ধরনের চুক্তি হয়নি, রাশিয়া আমাদের সাথে চুক্তি করেছিল ভারতবর্ষে কেউ আক্রমণ করে রাশিয়া আসবে এরকম কোনো চুক্তি এখন আর সে ধরনের চুক্তির প্রয়োজন নেই। কিন্তু রাশিয়া আমেরিকা যে আমাদের সাথে আছে, এদিকে জাপান যে সাথে আছে, মানে এখানে পুরো ইন্দো প্যাসিফিক রিজিয়ন হ্যাঁ যে ভারতের সাথে আছে, এই বার্তাটা একেবারে পাকিস্তান এবং চীনের কাছে খুবই হ্যাঁ একসঙ্গে এই চারটে দেশ মানে সবুজায়নের দিক থেকে উষ্ণায়নের থেকে টেকনোলজিক্যাল মানে প্রগ্রেসের দিক থেকে একে অপরকে সাহায্য করবে এবং এরা সকলেই সন্ত্রাসবাদ নির্মূলে ঐক্যবদ্ধ, এই কমিটমেন্টটাই বুঝিয়ে দিচ্ছে যে যারা সন্ত্রাসবাদ ছড়াবার চেষ্টা করছে তাদের পক্ষে আজকের পৃথিবী তেমন সুখকর হবে না। গণতান্ত্রিক দেশগুলো সৎপথে যারা যে সমস্ত দেশ চলতে চায় তারা আজ ঐক্যবদ্ধ হয়েছে, এটাই হচ্ছে বার তার কোনো কিছু ভাববার কোনো কারণ নেই যে চীন নিশ্চয়ই ফলো করছে ভারতবর্ষ তার মৈত্রী কোথায় নিয়ে গেছে। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে চীন লাডাখে আবার ছুটে আসবে কি অরুণাচলে কিছু করার কথা ভাববে তা ভাবতে গেলে তাকে 10 বার ভাবতে হবে, তার বিপদ রয়েছে। হ্যাঁ হ্যাঁ একদম 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 ঠিক, মানে যেটা আমরা মানে আবারও সেই জায়গাটাতে যেটা মোদি শেষ করলেন যে আমাদের কর্মপথে যদি আমরা নির্ভীক হয়ে লড়াই করতে পারি তাহলে দুর্বলতার সংশয় দূর হবে, মানে এই লাইনটা কিন্তু ভীষণ একটা গুরুত্বপূর্ণ কথা দিয়ে আজকে উনি শেষ করেছেন। এবং আমেরিকার মাটিতে কবিগুরু যে ভাষা মানে গানের লাইন তিনি ইউজ করে শেষ করেছেন এটার মধ্য দিয়ে কিন্তু অনেক কিছু বোঝা যায়। ধন্যবাদ রাজাদা, ধন্যবাদ আপনাদেরও। আপনারা আমাদের এই আলোচনা কেমন লাগলো আমাদের কমেন্টস বক্সে জানান। সবাই ভালো থাকবেন, নমস্কার।